ॐ ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकं भावषट्कहीनरूप नित्य सत्यमद्वयं ब्राह्मणोति गोचरं च नेति नेति भावितं तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। श्री भगवानের অশেষ কৃপা। আমরা আজকে আবার পরমার্থ প্রসঙ্গের আরেকটি আলোচনা নিয়ে বসেছি। আমরা বিগত দিন 25 অবধি পড়েছিলাম, 25 নম্বর সূত্র অবধি পড়েছিলাম। আমরা বলেছিলাম 25 নম্বর সূত্রটি একটি কঠিন সূত্র, দেখতে খুব ছোট কিন্তু খুব গভীর ভাবোদ্যত। মহারাজ বলছেন, সংসারে সব সুখটুকুও চাই, আবার ভগবানকেও পেতে চাই, তা হয় না গো, হয় না। এটা ঠিক যে কোনো একটা জিনিসকে পেতে গেলে লক্ষ্যকে একমুখী করতে হয়। এমন নয় যে সংসারে আছেন বলে আপনি আর কোনো সুখ পাবেন না, তা নয়। কিন্তু প্রত্যেকের জীবনের আনন্দ আলাদা আলাদা রকম, তার ব্রতের প্রতি আমাদের নিষ্ঠা থাকা খুব জরুরি। এবং ব্রতের প্রতি যদি নিষ্ঠা না থাকে তাহলে কিন্তু হয় না। সেই কারণে পূজনীয় মহারাজ বলছেন যে সংসারে সব সুখটুকুও চাই, আবার ভগবানকেও পেতে চাই, তা হয় না গো, হয় না। আমরা বিগত দিন শ্রী শ্রী মায়ের সেই বিখ্যাত শ্লোকটি, বিখ্যাত বক্তব্যটি বলেছিলাম। সেখানে মা তার অন্তিম বাণীতে বলছেন, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, এ জগতে কেউ পর নয় জগৎ তোমার। কিন্তু এই এতগুলি কথা বলার আগে, মানে আমরা যদি শান্তি পেতে চাই তার টাস্ক কী হবে, তার এক্সারসাইজ কী করতে হবে, সেইটি বলার আগে মা একটি যদি শব্দের ব্যবহার করছেন। সবার আগে নিজের কাছে ক্লারিফাই করে নিতে হয় যে আমি আদৌ শান্তি পেতে চাই কি না। যদি আমি শান্তি পেতে চাই তাহলে ওইটি নিজের কাছে পরিষ্কার করে থাকা দরকার, কী পেতে চাই। আমরা অনেক সময় বুঝতে পারি না কী চাই আমরা, এটা হচ্ছে একটা বড় সমস্যা। তাই কিছু পেতে গেলে আগে আমাদের জানা দরকার যে কী চাই, কারণ যা চাই সেটা কিন্তু বিনে পয়সায় হয় না, তার জন্য দাম দিতে হয়। যেরকম আপনি যদি একটি ভালো কাঞ্জিবরম শাড়ি এইবার দুর্গাপুজোয় পরে ঘরেতে বসেই দুর্গাপুজো করতে চান, তাহলেও কিন্তু অনলাইনে কিনতে গেলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা দিতে হবে, এটি হচ্ছে কথা। আমরা শুরু করব 26 নম্বর সূত্র ধরে। যদি ভগবান এসে বলেন তুই আমাকে চাস না স্ত্রী পুত্র নাতিপুতি নিয়ে ঐশ্বর্যশালী হয়ে সুস্থ শরীরে শতাধিক বৎসর বেঁচে থাকতে চাস, তাহলে দেখবে কোটি লোকের মধ্যে জোর একজন ছাড়া বাকি সকলেই শেষেরটি চাইবে। ভগবান নিজে এসে অপশান দিচ্ছেন, এটি মহারাজ বলছেন, এটি কিছু একবারে বোকার মতো কথা নয়। সেই সুরত রাজা, রাজা সুরত আর সমাধি নাম বৈশ্য, তারা দুজন গেছিলেন, তাদের জগন্মাতার মূর্তি দেখানো হলো, হেনা হলো, জগন্মাতার সমস্ত সত্তা বলা হলো, তার দ্বারা সেই শুম্ভ নিশুম্ভ বধ থেকে শুরু করে একেবারে শেষ অবধি মহিষাসুর বধ দেখলেন, দেবীর অপরূপ রূপ দেখলেন, দেবী কোষ ত্যাগ পরিত্যাগ করে সুন্দরী হলেন তাও দেখলেন, দেব মাতৃকাগণ কীরমভাবে যুদ্ধ করলেন, জগৎ সংসারে সমস্ত মায়া তাদের সামনে অপসৃত হলো, তথাপি রাজা কিন্তু আবার তার পুনরায় পুনর্জীবন চাইলেন, তার রাজত্বই ফেরত পেতে চাইলেন। এটা হচ্ছে আমাদের সাধারণ ব্যাপার, এর মধ্যে খারাপ কিছু নেই। আমরা সবাই চাই অনেককে নিয়ে থাকতে, আমরা একাকী থাকতে খুব মানে ভয় পাই। আমাদের মনে আছে আমাদের একজন সাধু যাচ্ছেন তীর্থে, একাকী যাচ্ছেন, পথে এক পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়েছে, তিনি অপেক্ষা করছেন এক বাস স্ট্যান্ডে, এক স্টপ থেকে আরেক স্টপে যাবেন বলে, সেখানে কানেক্টিং বাস ধরবেন বলে যাচ্ছেন। তো পুলিশ অফিসার অনেকক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে দেখছেন সে সাধুর সঙ্গে আর কেউ নেই। তখন সাধুটিকে তিনি জিজ্ঞাসা করছেন, আপনি যে স্বামীজি একা একা যাচ্ছেন, এরকম আপনার কোনো ডর লাগে না? তো বলছে একা কই বলে, উনি বলছেন ফাইভ মেন আমি। তখন পকেট থেকে বার করলেন ঠাকুর, মা, স্বামীজি এবং তার গুরুদেবের ছবি। বলছি চারজন লোক আমার সঙ্গে সবসময় যাচ্ছে, আমি হলাম ফিফথ ম্যাম,
যাকে দেখা যায় আর বাকি চারজনকে দেখা যায় না। আমরা এই একাকী জীবন কাটাতে কিন্তু একেবারেই চাই না, যে কারণে একাকিত্ব, একাকী জীবনে আমাদের ভীষণ ভয়। আমরা আপনারা অন্য কোনোভাবে নেবেন না, আমরা তো নিজেরাও একটা দুটো বৃদ্ধাশ্রম চালাই, সেখানে মানুষজনদের দেখেছি যারা সারাটা জীবন নানা কষ্ট পাওয়ার পরে একাকী হবার চেষ্টা করবার মানুষে এই আশ্রমগুলোতে আসেন, কিন্তু সেখানে গিয়ে তাদের সে যে কী দুঃখ, একাকী হবার যে কী কষ্ট এবং তাদের সে যে কী বেদনা, এটি আমরা সবসময় দেখে থাকি। অতএব একাকী হবার জন্য ভগবানকে চাইতে গেলে বেশ বুকের পাটা লাগে। শুধুমাত্র ভগবানকে কুলুঙ্গিতে সাজিয়ে রাখলাম, সকাল সন্ধ্যে জপ করলুম, তাহলে কিন্তু নয়। আমরা সবসময় চাই যে সব কিছু থাকুক, যতই মুখে বলুক, আর সংসারে আত্মীয় স্বজন কাউকে ভালো লাগে না, কিন্তু আমি নিজেও যে ভগবানকে চাইবার যে যোগ্য হয়ে উঠছি তা কিন্তু নয়। এই কারণে মহারাজ বলছেন যে দুটো অপশান যদি স্বয়ং ভগবানও দেন, তখনও আমরা ওই শেষের অপশানটা ধনে জনে সম্পদে জড়িয়ে থাকতে চাইব। 27 নম্বর সূত্রে ভগবান মহারাজ বলছেন, ভগবানকে পেতে হলে 16 আনা মন প্রাণ দিতে হবে, এক পাই এক করাক্রান্তি কম হলেও চলবে না। আমরা চাই কিছু না খেটে খুটে সহজে ও সব দিক বজায় রেখে যদি তাকে পাওয়া যায়, যদি গুরু কৃপা করে পাইয়ে দেন তো কথাই নেই। তা কি হয় গো, সে যে করার করা তস, সে যে করার করা তস্য করা আপন গণ্ডা বুঝে লবে। আর 28 নম্বর সূত্রে মহারাজ বলছেন, যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায়। এটা হচ্ছে কথা। প্রথমটা হচ্ছে ভগবানকে পেতে হলে 16 আনা মন প্রাণ দিতে হবে, এটা একেবারে পরিষ্কার সোজাসাপটা কথা। এই 16 আনা মন প্রাণ যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের কিছুই কিছু হবে না। 16 আনা মন প্রাণ, আমাদের সব কিছুর জন্য 16 আনা মন প্রাণ দিতে হয়। ভেবে দেখুন, ভগবান লাভ কেন, ভালো করে সংসার প্রতিপালন করতে গেলেও 16 আনা মন প্রাণ দিতে হয়। বাজারে গিয়ে যদি এলোভেলো হয়ে যায় তো 50 টাকা নিয়ে গেলে তার মানে 10 টাকার জিনিস 50 টাকায় কিনে নিয়ে আসবে, কত হিসেব করে আপনারা এই করেন। এমনকি শুনেছি আমাদের ভক্তি ভারতী প্রাণা মায়ের কথা শুনেছি, তিনি নিজে সব সবজি কাটতেন, দেখে শুনে যদি একটুখানি পচে গেছে সেইটাকে কেটে কুটে রাখতেন। ভক্তি প্রাণা মাতাজি, ভারতী প্রাণা মাতাজি কেন, বিরজানন্দজির কথা শুনেছি আত্মস্থানজির কাছে, তিনি সব আম বার করে রাখতেন, তার মধ্যে যেগুলো ভালো সেইগুলো সব ভক্তদের দিতেন, তারপরে যেগুলো খারাপ তার খারাপ অংশটাকে ছেঁটে কেটে সেইটা তিনি গ্রহণ করতেন, কিন্তু কোনোভাবেই কোনোটাকে অপচয় করতেন না। সঠিক দাম দিতে হবে, পুরো দাম দিতে হবে। দাম না দিলে কিন্তু কিচ্ছু হয় না, ভালো করে সংসারও হয় না। কত পরিশ্রম আপনারা করেন সংসারে থাকতে গেলে, সংসারের যাবতীয় কাজকর্ম, সে আপনাদের কর্তারা এসে বলুক কি না যে বাড়িতে কোনো তো কাজ করতে হয় না, সারাদিন ঘরে বসে থাকো, তোমরা জানবে কী করে কাজের মর্ম, সে তারা বলুক, কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত করে জানেন যে একটা কোনো কিছু দাঁড় করাতে গেলে, যে আমাদের পার্থিব জিনিস পেতে গেলে আমাদের লাগে। এই ধরুন আমরা একটু লুচি আলুর তরকারি করতে চাইছি, সেই লুচি করতে গেলেও সেই আটা মাখতে হবে, তাতে ময়ান দিতে হবে, তাতে লবণ দিতে হবে, জল দিয়ে মাখতে হবে, তারপরে তাকে লেচি করে কাটতে হবে, তারপরে তাকে বেলতে হবে, তারপরে ঘি গরম করে তারপরে সেটা ভাজতে হবে, তবে লুচি খাওয়া যাবে, নাহলে কিন্তু লুচি খাওয়া যাবে না। অতএব লুচি খেতে গেলে যেখানে সবটুকু দাম দিতে হবে, একটা পার্থিব জিনিস, সেখানে ভগবান হচ্ছেন অপার্থিব, সেই অপার্থিব জিনিস দিতে গেলে দাম দিতে হবে। আমাদের সমস্যাটা অন্য জায়গায়, ভগবানকে আমরা অনেক কিছু মাঝখানে একটা ফ্যাক্টর হিসেবে রেখে দিয়েছি। এই অনেক কিছুর মাঝখানে একটা ফ্যাক্টর হিসেবে রাখার জন্য আমরা ভগবানকে কিছুতেই পাই না, তাকে আমরা অনুভব করতে পারি না, এটা হচ্ছে কথা। আমরা সব কিছু চাই, আমাদের সংসারও চাই, সন্তানও চাই, আবার বিয়ে বাড়ির হৈহট্টগোলও চাই, আবার দুঃখ পেলে ভগবানকেও আমার মানে একেবারে তাকে ট্যাঁকের মধ্যে গুঁজে রাখতেও চাই। ওভাবে হলে হয় না, যে প্রথমে যে বলছেন না যে সংসারে সবটুকু চাই আবার ভগবানকে পেতে চাই, তা হয় না গো, হয় না। আমরা কী চাই সেটা যেন
আমরা তার জন্য দেবার জন্য যেন প্রস্তুত থাকি। মায়ের সেই কথা যদি শব্দটা, যদি ভগবানকে পেতে চাই বা যদি নিজেকে পারফেক্ট করতে চাই তাহলে এই এইগুলো করতে হবে। কারো দোষ দেখা চলবে না, নিজের দোষ দেখতে হবে। এই জগতে সবা কেউ পর নয় এই ভেবে জগৎকে আপন করে নিতে হবে। এই চারটি এক্সারসাইজ তিনি আমাদের বলছেন, খুব সহজ নয় এক্সারসাইজটা। এই জগতে কেউ পর নয় এটা ভাবতে গেলেই আমাদের জগতে সবাইকে আপন করে নেওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা নিজের ছেলে বউদের আপন করতে পারি না, সবসময় বলি তুমি পরের বাড়ি থেকে এসো, ওই পরের বাড়ির মেয়েটা এসছে, এসে আমার সংসারটা নষ্ট করে দিল। হ্যাঁ, ঠিক সেই রকম আপন করতে পারি না। তো বলছেন কিন্তু তাকে পেতে গেলে পুরো পয়সা করে দিতে হবে। বলছেন সে যে করার করা তস্য করা আপন গণ্ডা বুঝে লবে। তিনি যখন নিজেকে দেবেন তার আগে পুরো পয়সাটি নিয়ে নেবেন, অ্যাপিয়ারেন্স ফি। আপনার হৃদয়ে তিনি অ্যাপিয়ার হবেন, তার জন্য যে অ্যাপিয়ারেন্স ফিগুলো লাগবে সেটি কিন্তু তাকে দিতে হবে। এর পরেরটায় বড় আশ্বাসের কথা বলছেন। আশ্বাসটি হলো এই, যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায়। এটা একেবারে আমাদের দিকে আঙুল তুলে দিয়েছেন। যদি আপনি রাত দিন জপ ধ্যান করেও আপনি ভগবানকে পাননি, তাহলে বুঝতে হবে আপনার চাওয়ার মধ্যে কোথাও যেন একটা গলদ আছে। আপনি ভগবানকে ডাকছেন, এসো 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 এসো, আর এদিকে মনে মনে ভাবছেন হ্যাঁ ভগবানও আসুক, আর এই কাজগুলো করি, সেটাও করি, ওইটাও করি, এই সব একসঙ্গে হবে না। এই ধরুন এই ক্লাসে আমরা কতদিন ধরে বলে দিয়েছি যে একটু 7টার সময় আসার অভ্যাস করুন, কিন্তু এখনও আমি অ্যাডমিট দিচ্ছি 7:10-12 যারা অ্যাডমিট দিচ্ছেন দেখুন আপনারা সবাই যে যার বাড়িতে বসে আছেন। আপনারা আসলে ক্লাসটাকে যদি সত্যি সত্যি করতে চান তাহলে কিন্তু এই যে সময় 7টা বলা আছে তার আগেই অ্যাডমিট হবেন। কিন্তু অনেকেই, বেশিরভাগ ক্লাস শুরু হয়ে যাওয়ার পর অন্তত 10-12 জনকে আমরা অ্যাডমিট দিয়েছি। এমন নয় যে আপনারা যেখানে থাকেন সেখানকার ইন্টারনেট কানেকশনটা ঠিক নয়, এটা এই যে একবারে চোখের সামনে বলে দিচ্ছি, যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে না চায় তারে পঞ্চভূতে না চায়। আমাদের যে জগৎ সংসারে আমরা এই যে এই মাদারির খেল বাঁদর নাচ নাচছি তার কারণটা কিন্তু আর কেউ নয়, দোষ কারো নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। আমরা নিজেরাই নিজেদের গর্তটা খুঁড়ি আর তারপরে সে নিজেরা সেই গর্তের মধ্যে ডুবে মরি, কারোর দোষ নয়। খুব ভালো করে ভেবে দেখবেন যদি জীবনে কোনো কারণে দুঃখ পেয়ে থাকেন, জীবনে কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে দেখবেন প্রত্যেকটি আমাদের কৃতকর্মের ফল, আর কিন্তু কিছু না। পূর্বজন্ম পরজন্ম ছেড়েই দিন, এই জন্মই হয়তো আপনি মুখে কিছু বলছেন না কিন্তু কারুর সম্পর্কে হয়তো অন্যরকম কিছু ভাবছেন। আমরা 29 নম্বর সূত্রে যাব। 29 নম্বর সূত্রে পূজ্যপাদ মহারাজ বলছেন, বিজ্ঞাপনে পড়ে আটানা ভরি সোনা কিনতে অনেকে ছোটে, কিন্তু আসল সোনাই সোনা, অন্য সোনা সোনা নয়, মেকি ভুয়ো আটানাই নষ্ট। একবার দুর্গাপুজোর ঠিক আগে সারা কলকাতা জুড়ে একটা বিজ্ঞাপন এসেছিল হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, গলানো সোনা 28 টাকা। সারা কলকাতাবাসী একেবারে হই হই করছে যে কি জিনিস গলানো সোনা 28 টাকা, গলানো সোনা 28 টাকা। আমরা দেখেছি পূজা মণ্ডপের মধ্যেও মানুষজন এই নিয়ে আলোচনা করছেন, কি এমন জিনিস গলানো সোনা 28 টাকায় কি সোনা দেবে। দুর্গাপুজো শেষ হয়ে গেল, লক্ষ্মী পুজোর ঠিক 2 দিন আগে আবার ওই রকম সারা কলকাতা জুড়ে ওই বিজ্ঞাপন পড়ল, হলুদ রঙের বিজ্ঞাপন আর তার মধ্যে লাল দিয়ে লেখা ধারা সর্ষের তেল। প্রথম কাগজের প্যাকেটে, হলুদ কাগজের প্যাকেটের মধ্যে সোনার মতো রঙওয়ালা ধারা সর্ষের তেল। অথচ আমরা সারা পুজো ধরে কল্পনা করছি 28 টাকায় সোনা পাওয়া গেলে একখানা আংটি করব, একটা নাকছাবি করব, গোপালের একটা মুকুট করব, সোনার ইয়ে করব, কত কি করব। দাম কিন্তু দিতেই হবে, সোনার দামে সোনাই পাওয়া যাবে। ওই যারা 28 টাকা গলানো সোনা এই ভেবে দিনের পর দিন কল্পনার জগতে চড়ে উড়ে বেড়াচ্ছিলেন যে এই দুর্গাপুজো শেষ হবে আর যেই 28 টাকায় গলানো সোনা পাওয়া যাবে সেই গলানো সোনা নিয়ে এসে সেটাকে শক্ত করে তাই দিয়ে নানা রকমের মনের স্বাদ মেটাবো, যেটার জন্য যেটা দাম দিতে হবে সেটার জন্য সেই দামই হয়, সস্তায় কোনো কিছুই হয় না।
এর পরেরটা 30 নম্বর শ্লোক, 30 নম্বর সূত্রে মহারাজ বলছেন, প্রার্থনা বাধা গত আওড়ানো নয়, তাতে কোনো ফল হয় না। যা প্রার্থনা করছো তার জন্য অন্তর থেকে ঠিক ঠিক অভাব বোধ করা চাই, অভাবের তারুণায় মহাকষ্ট যাতনা ভোগ করা চাই। কিসে কি করলে তা লাভ হবে তার জন্য ব্যাকুল হতে হবে, তা হাজার কঠিন ও কষ্টসাধ্য হলেও পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে, যেন সেইটি পাওয়ার ওপর তোমার জীবন মরণ নির্ভর করছে। তবেই তো প্রার্থনা সফল হবে, যা চাইছ তা পাবে, সেই রকম প্রার্থনাই ভগবান শোনেন ও পূরণ করেন। এটা হচ্ছে যে আমরা অনেক সময় প্রার্থনা খানিকটা এই গুরুদেব বলে দিয়েছেন এইভাবে অন্তর থেকে প্রার্থনা করে থাকি, অন্তর থেকে নয় বাধা বলি বলে যাই। পূজ্যবাদ ভূতেশানন্দজি মহারাজকে অনেকে এসে বলতেন যে আমরা সঠিকভাবে সেবা করতে পারি না, কিভাবে সেবা করব। উনি বলতেন, কিছু যদি না পারো তাহলে রোজ খোলা আকাশের তলায় দাঁড়িয়ে হাত জোর করে বলবে জগতের দিকে তাকিয়ে, এ জগৎ সংসারের যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে থাকে, সবাই যেন আনন্দে থাকে, সবাই যেন তার অভীষ্টের দিকে এগিয়ে চলে। পূজ্যপাদ মহারাজ এটা খুব জোর দিতেন বলার জন্য, সবার জন্য প্রার্থনা। বলছেন কিচ্ছু করতে পারো না, মঙ্গল প্রার্থনা করবে। একদল অল্প বয়সী ছেলে ভূতেশানন্দজি মহারাজের কাছে আসতেন। ভূতেশানন্দজি এই কথাটা শুনে, যখন তারা শুনলেন, তারা শুনে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পরে, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন জানেন, একবার বউবাজারে খুব বিরাট বড় একটা বম ব্লাস্ট হয়েছিল। সেই বম ব্লাস্টের সমস্ত অনেক নিহত হয়েছিলেন, আহত সংখ্যাও প্রচুর ছিল। কলকাতার মেডিকেল কলেজে তখন তাদের চিকিৎসা চলছে। উত্তর কলকাতার বড় রাস্তা বিধান সরণির ওপর দিয়ে অটোতে করে মাইকিং হচ্ছে যে প্রচুর রক্তের প্রয়োজন, মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, যথেষ্ট রক্ত ব্লাড ব্যাংকে নেই। এই ছেলেগুলি সেই ভেবে তাদের প্রথম কাজ এই মেডিকেল কলেজে যা গেল, এবং সেখানে গিয়ে তারা তাদের ব্লাড দিয়ে চলে এলো। যেমন ব্লাড ব্যাংক হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেরকম ব্লাড ব্যাংকে গিয়ে তারা ব্লাড দিয়ে চলে এলেন। এর ঠিক 3 মাস বাদে তারা একটা করে পোস্ট কার্ড পেলেন যে আপনারা এইরকম বউবাজার বম ব্লাস্টের জন্য রক্ত দিয়েছিলেন, আমরা এত তারিখ সবাইকে একটু সংবর্ধনা দিতে চাই, আপনাদের একটা করে ব্যাচ, একটা করে কার্ড দেবো। প্রাপ্তিযোগে আমাদের ভীষণ আনন্দ। সেই প্রাপ্তি যোগ করতে এই 4টি ছেলে রওনা দিল মেডিকেল কলেজে। তার সেই বিরাট বড় হল যেখানে কমন ক্লাস হয় সেইখানে তাদেরকে নিয়ে যাওয়া হলো। তারা হতবাক হয়ে তাকিয়ে দেখছে, এতদিন ধরে তারা ভাবছিলেন যে শুধু তারা 4 জনই, কিন্তু গিয়ে দেখলেন বহু মানুষ দাঁড়িয়ে আছেন, বহু মানুষ এসেছেন, তারাও প্রত্যেকে রক্ত দিয়েছেন। মনে হলো যেন একটা তাদের একজন আমাদের বলেছিলেন যে মনে হলো যেন মহামিলনের মিলন ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছি। এই যে অন্তর থেকে কৃত জিনিস, অন্তর থেকে কৃত প্রার্থনা, এটা হলেই হবে। আমরা অন্তর থেকেও প্রার্থনা করি না, এই যে কেউ একজন এসে প্রণাম করেন, আমাদের মনে আছে আরোগ্য ভবনের একজন সাধু, তিনি বলতেন কল্যাণ হোক, তার মুখে আর কোনো শব্দ পাওয়া যেত না, যখনই কোনো সাধু গিয়ে বা কোনো মানুষ গিয়ে তাকে প্রণাম করতেন, চেনা অচেনা যেই তাকে প্রণাম করত, তিনি হাত জোর করে প্রার্থনা করে বলতেন কল্যাণ হোক। আমরা প্রথম দিকে একটুখানি টিজ করতাম, কিন্তু এখন যত বয়স বাড়ছে তখন মনে হচ্ছে এই কল্যাণ হোক প্রার্থনা করার করতেও অনেক মানসিক উদারতার প্রয়োজন আছে। আমরা ভগবানকে চাই, প্রার্থনা করি, কিন্তু সেটা অন্তর থেকে নয়। অনেক সময় অভাব সেইটি, সেই যে প্রার্থনা যে করছি তোমাকে চাই, এই তোমাকে চাই সত্যি সত্যি যতক্ষণ না সে চাওয়াটা আমার কাছে তীব্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই ভগবানকে চাইতে পারি না। আপনার খুব জলতেষ্টা পেয়েছে, গরমকালে রাস্তায় বেরিয়েছেন, সারা রাস্তা ঘুরে ঘুরে আপনি ঠিক কলের জল খুঁজে পাবেন, কিন্তু যদি আপনার জলতেষ্টা না পায় তাহলে আপনার নাকের গোড়া দিয়েও কলের জল চলে গেলেও বা জলের কল চলে গেলেও আপনারা কোনোভাবেই সেটা দেখতে পাবেন না।
তাই বলছেন যদি আমাদের ভেতরে কষ্ট সেই তাকে দেখবার ইচ্ছাটা জাগে তাহলে অবশ্যই আমরা যাবতীয় কষ্ট স্বীকার করতে পারি। প্রাচীন সাধুদের কথায় একটি ভারী সুন্দর আখ্যান আছে, সেখানে বলছেন এক অন্ধ ব্যক্তি চলেছেন কেদারনাথ দর্শন করতেন, কেদারনাথই মনে হয়, কেদার বা বদ্রী কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে কেদারনাথে দর্শন করতে চলেছেন। তিনি চোখে দেখতে পান না, ফলে সেই দুর্গম রাস্তা তিনি অতিক্রম করে পৌঁছলেন কেদারের কাছে। যখন যাচ্ছেন শেষ ল্যাপে পৌঁছানোর আগে একজনের সাথে দেখা হলো, বলছেন তুমি যে কেদারনাথ দর্শন করতে যাচ্ছ তুমি তো গিয়ে কিছু দেখতে পাবেন না। কি সুন্দর কথা যে আমি তো দেখতে পাবো না কিন্তু তিনি তো আমায় দেখবেন। আমাদের প্রার্থনাটা ঠিক এই রকম হওয়া দরকার, আমার প্রার্থনা পূরণ হোক না হোক আমি তো আমার অভাবের কথাটা তাকে আমাকে জানাতে পারছি, তিনি ছাড়া আমার আর কেউ নেই। এই যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বোধটা জাগে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অন্তরের অভাব জানাতে পারি না। ভূতেশানন্দজি মহারাজ বলতেন, মনে যখন দুঃখ হবে, মনে যখন কষ্ট হবে, মনে যখন বেদনা অনুভব করবে, তখন সব সময় জানবে তোমার কথা শোনার জন্য মন্দিরে ঠাকুর অবশ্যই বসে আছেন, তাকে গিয়ে তোমার মনের কথা বলবে। সাধারণ কোনো মানুষকে তোমার মনের কথা বলবে না, একেবারে পরিষ্কার কথা, তোমার যদি কিছু বলার থাকে ভগবানকে গিয়ে বলবে। তিনি বলতেন ভগবান উত্তরে যে ভগবানের উত্তরে তোমার প্রার্থনার উত্তরে যে কথাটি বললেন সেটি শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে ভগবান তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। এই অবস্থায় যে শুনছেন শুনছেন শুনছেন, ভগবানকে চাই আর কি, ভগবানকে পেতে চাই, এইটা হচ্ছে কথা। ১৯ নম্বর সূত্রে বলছেন, ৩০ নম্বর সূত্র শেষ করেছি, ৩১ নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন জ্ঞান ভক্তি ধর্ম নিজে অর্জন করতে হয়, খুব খাটতে হয়, তবে নিজস্ব হয়, স্থায়ী হয়, মন ভরপুর হয়ে থাকে, কেউ কাউকে এসব দিতে পারে না, সাধন চাই তবে সিদ্ধি লাভ হয়, যেমন সাধন তেমনি সিদ্ধি, বিনা সাধনে বা চেষ্টায় যা পাওয়া যায় তার গুরুত্ব থাকে না, কদর হয় না, পেয়েও তেমন সুখ হয় না, তা যেমন সহজে আসে তেমনি সহজে চলেও যায়। সংসারের নানা ঘাত প্রতিঘাতে, আপদে বিপদে, নানা পরীক্ষায় প্রলোভনে সেটি বড় কাজে আসে না, কোথায় ভেসে যায়। ধর্মভাব নিজস্ব করা মানে নিজেকে তদ্ভাবে ভাবিত করা, যাতে নিজের স্বভাব একেবারে বদলে গিয়ে যেন এক মানুষ হয়ে যাওয়া, এই শরীরেই নবজন্ম লাভ করা। এ কি চারটিখানি কথা? উঠে পড়ে জীবন মরণ জীবনপণ করে লাগলে তবে হয়, আর যতদিন সিদ্ধি লাভ না হয় অবিরাম অনন্য মনে সাধন করে যেতে হবে। এটি একটি দীর্ঘ সূত্র, আমরা ভেঙে ভেঙে পড়ব। বলছেন জ্ঞান ভক্তি এবং ধর্ম নিজে অর্জন করতে হয়, খুব খাটতে হয়, তবেই নিজস্ব হয়, স্থায়ী হয়, মন ভরপুর হয়ে থাকে। ঈশ্বর আছেন এই বোধটাই যে জ্ঞান, এটা যতক্ষণ না পর্যন্ত আমি দিনের পর দিন বিশ্বাস করছি, আমি অন্তর থেকে বিশ্বাস করছি, ততদিন পর্যন্ত এই বিশ্বাসটি স্থায়ী হয় না। তিনি আছেন, তাকে ভালোবাসি, তিনি আমার নিজের আপনার জন, তাকে ভক্তি করি, এই ভাবটা ভালোবাসতে বাসতে হয়, একদিনে ভালোবাসা হয় না। আমি তোমায় ভালোবাসি, যত ভালোবাসবো তত তোমার ভালোবাসার ট্র্যাপে পড়ে যাব। আর ধর্ম মানে হচ্ছে দিব্য গুণ, যেগুলো আমাদের দাঁড় করিয়ে রাখে, যে গুণ আমাদের মানুষ থেকে পশুর ভেতরে, পশুর সঙ্গে মানুষের ভেতরে যে বেসিক ফারাকটা করায় তা হচ্ছে ধর্ম। ধারয়তি সধর্ম, যা আমাদের ধরে থাকে, দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা, এই সবগুলো, এগুলো কিন্তু একদিনে অর্জন হয় না, খাটতে হয়। আমাদের আলো আর কালো এই দুটি নিয়ে আমাদের জীবন তৈরি, কিন্তু সংসারে থাকতে গেলে আলো কালো দুটো নিয়েই থাকতে হবে, কিন্তু যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াবো তখন যেন
আমাদের আলোটা যেন ঠিকঠাক থাকে, ওই যতটুকু আলো থাকবে ততটুকুরই দাম দেওয়া হবে। আপনারা মায়েরা যারা কানে গলায় হাতে নানা রকম সোনার অলংকার পরে থাকেন, আপনাদের যদি কখনো সুযোগ হয় স্যাকরার দোকানে গিয়ে সোনাটা দেখবেন, সোনা খুব পাতলা খুব নরম, তাই দিয়ে এই ফুল লতা পাতাওয়ালা গয়না করা যায় না। তা কী করতে হয়, তখন তার সঙ্গে দস্তা মেশাতে হয়, সাধারণ ভাষায় যেটিকে বলা হয় খাদ, তখন দস্তা মেশালে সোনা শক্ত হয়, তখন তাতে অলংকার হয়। কিন্তু যখন আবার এই অলংকারই আপনি বিক্রি করবেন, তখন প্রথমে খাদটি বাদ দেওয়া হবে, যতটুকু খাঁটি সোনা থাকবে ততটুকু খাঁটি সোনারই দাম আপনি পাবেন। সংসারে থাকতে গেলে আলো কালো দুটোই আমার দরকার, কিন্তু কতটা কালো মেশাবেন সেটা কিন্তু আপনার হাতে আছে, কারণ আপনাকে এটা অর্জন করে নিতে হবে। ভগবানের কাছে আমাদের আলটিমেটলি যেতে হবে। পূজনীয় আত্মস্থানন্দজি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের উল্লেখ করতেন, গানটি হলো প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারও সম্মুখে। সেইখানে একটি জায়গায় আছে, তোমার এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে। বলছেন যে জীবনের শেষে আর কারুর কাছে দাঁড়াই না দাঁড়াই, ভগবানের সামনে গিয়ে আমাকে দেখাতে হবে, দাঁড়াতে হবে। এবং কেমনভাবে দাঁড়াতে হবে, একাকী দাঁড়াতে হবে, আমার কেউ সঙ্গী থাকবে না, এক্স ওয়াই জেড কেউ থাকবে না। দুই হচ্ছে নীরবে দাঁড়াতে হবে, সেখানে কোনো চোপাবাজি চলবে না। আপনাকে একজন বললো হ্যাঁ তুমি খুব মিথ্যে কথা বলো, কে বলেছে আমি মিথ্যে কথা বলি, সঙ্গে সঙ্গে কোমরে কাপড় গুঁজে ঝগড়া করতে শুরু করে দিলুম, ওটি কিন্তু তখন চলবে না, কোনো চোপাবাজি চলবে না। তিনি যেমনটি বলবেন তিনি প্রত্যেকটি জিনিস প্রমাণ করে করে প্রমাণসহ আমাকে দেখাবেন। অতএব এমন কিছু করতে হবে না, এমন কিছু করবেন না যাতে এই পরিস্থিতির মধ্যে পড়ে। পূজ্যপাদ মহারাজ বলতেন যে সবসময় মনে রাখবি, সারাদিনে এমন কাজ করবি না যার জন্য দিনের শেষে যখন ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবি তার চোখে চোখ রাখতে যেন পারিস, যেন তুই তার চোখে চোখ রেখে কথা বলতে পারিস। সেইটির কথা তিনি বলতেন, বলতেন যে খুব খাটতে হয়, এই যে ঈশ্বর ঐশ্বরীয় সম্পত্তি এটি পেতে গেলে, এটি স্থায়ী করতে গেলে খুব খাটতে হয়। পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তার জীবনের ঘটনা আছে, তিনি খুব তপস্যা করছেন, এমন তপস্যা করছেন বৃন্দাবনে, কখনো কখনো সুবোধানন্দজি ভিক্ষা নিয়ে এসেছেন, সেই ভিক্ষা পড়েই আছে, তার দেখারও সময় নেই। সেই সময় বৃন্দাবনে ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি একদিন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে বললেন পরমহংস মশাই তো সবই আপনাদের করে ইয়ে দিয়েছে, তাহলে এই তপস্যা করা কেন? তখন তিনি বললেন হ্যাঁ ঠিকই, তিনি আমাদের সব করিয়ে দিয়েছেন, কিন্তু তার করিয়ে দেওয়া জিনিসগুলো বুঝে নিচ্ছি, বুঝে নিতে হবে। তিনি যে করেছেন বুঝে নেওয়াটা মানে হচ্ছে আত্মীকরণ করা। ঠাকুর বলেছেন সত্য কথা কলির তপস্যা, এই সম্পদ তিনি আমাদের দিয়েছেন, কিন্তু আমি কি সত্যি সত্যতে আঁটে রয়েছি, সত্যকে কি ধরে রাখতে পারছি? এবার তিনি বলছেন কিন্তু কেউ কাউকে এসব দিতে পারে না, সাধন চাই তবে সিদ্ধি লাভ চাই, এটা করতে হবে, দিনের পর দিন করতে হবে, যদি দিনের পর দিন না করতে পারি পারবো না, আমরা কেউ পারফেক্ট হই নই, আমরা পারফেক্ট হতে এসেছি, এই পারফেক্ট হওয়ার ইচ্ছাটা যেন আমাদের চাই। আমার নিজের জীবনের গল্প, সদ্য সঙ্গে যোগ দিয়েছি, কয়েকদিন ধরে খুব জ্বর হচ্ছে, মহারাজ বলেছিলেন ভয়ও দেখিয়েছিলেন এবার যার জ্বর হবে তাকে সঙ্গের বাইরে চলে যেতে হবে। এবার আমারই জ্বর হলো, মহারাজকে বলতেও পাচ্ছি না, একদিন রাত্রে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি ক্লাসে যাওয়ার আগে, তারপরে যখন ঘুম ভেঙেছে দেখছি সবাই ক্লাসে চলে গেছে, আমি ছুটতে ছুটতে ক্লাসে গেছি, দেখছি এমন কিছু দেরি হয়নি, মা দূরপাতা হচ্ছে। তো মহারাজ জিজ্ঞাসা করলেন এত দেরি কি ব্যাপার, একবারে ঠোঁটের গোড়ায় মিথ্যে কথাটা আটকে রয়েছে, বললুম যে বাথরুমে গিয়েছিলাম। মহারাজ বললেন ও বাথরুমে গিয়েছিলে, এমনভাবে বললেন যেন আমার মিথ্যাটা তিনি ধরে ফেলেছেন, আর দ্বিতীয় কোনো কথা নেই। কিন্তু যত ক্লাস চলছে এক ঘন্টা ধরে 10টা থেকে 11টা, ক্লাসের কোনো পড়া আমার কানের ভেতর ঢুকছে না, আমি শুধু ভাবছি যে ক্লাস শেষ হলেই পূজনীয় মহারাজকে বলবো যে আমি মিথ্যে বলেছিলাম, এবার যা শাস্তি উনি দেবেন দেবেন।
আবার নিজের খুব প্রেস্টিজ জ্ঞান আছে তো সবার সামনে বলতে পারছি না, সবার সামনে অপমান করবেন উনি, তাই অপেক্ষা করছি, রাইট টাইমের জন্য অপেক্ষা করছি। সবাই বেরিয়ে গেলে মহারাজের চোখে ওষুধ দিয়ে আমি সব জিনিসপত্র কাজকর্ম করছি। আবার কিরণ সিং তিনি ঢুকছেন, সবাই বেরিয়ে গেলে কাজকর্ম করে আমরা তার চোখে ওষুধ দিয়ে অন্যান্য ঘরের কাজকর্ম করছি। তারপরে মহারাজকে গিয়ে বললাম, মহারাজ আজকে একটা ভারী অন্যায় করেছি। মহারাজ চোখ বুঝেই বললেন, ওই বাথরুম যাওয়াটা তো। তারপরে খুব নরম গলায় বলতে থাকলেন, দেখ আমরা কেউ পারফেক্ট নই, পারফেক্ট হলে ঠাকুর ওই পদ্মফুলের বদলে আমরা পদ্মফুলে বসে থাকতাম। ঠাকুর আমাদের সামনে পোলতে পোড়া ঘোরাতেন এবং স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন ভববন্ধন গাইতেন। পারফেক্ট নই বলে ঠাকুর এখনও পদ্মফুলে বসে আছেন, স্বামীজি তার মন্দিরে বসে আমাদের কার্যকলাপ দেখছেন, আমরা পোলতে পোড়া ঘোরাচ্ছি, আমরাই খণ্ডন ভব গাইছি। দোষ কি সেটা আইডেন্টিফাই করে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করতে হয় যে এই জিনিসের আর কোনো দিন কোনো পুনরাবৃত্তি করব না। যেটা পূজ্যপাদ মহারাজ বলছেন যে সাধন চাই তবে তার সিদ্ধি লাভ হবে, এই সাধন আর কিছু নয়, আমার যে মলিনতা সেগুলোকে, আমার মনের যে মলিনতা সেগুলোকে ধুয়ে আমি যেন একটি মুক্ত মানুষ হয়ে উঠতে পারি। তিনি বলছেন যেমন সাধন তেমনি সিদ্ধি, আমরা যেমনি সাধন করব তেমনি পাব। দেখবেন একই সঙ্গে দীক্ষা হয়েছে, কারুর খুব উন্নতি হয়েছে, কারুর মাঝারি উন্নতি হয়েছে, কারুর যেমন ছিলেন তেমনি আছেন, অথচ মন্ত্র কিন্তু একই পেয়েছেন, একই একই শক্তিমান মন্ত্র আপনারা পেয়েছেন। বলছেন বিনা সাধনে বা চেষ্টায় যা পাওয়া যায় তার গুরুত্ব থাকে না, কদরও হয় না, পেয়েও তেমন সুখ হয় না। সত্যি সত্যি বিনা সাধনে আমরা কিছু কিছু জিনিস পাই, যেমন দেখবেন আপনাদের দীক্ষা হয়ে গেলে প্রথম এক সপ্তাহ বা এক মাস খুব আনন্দে আমরা থাকি, তারপর ধীরে 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 সেই আনন্দটা অপসৃত হয়। ওটা হচ্ছে আমরা গুরুর শক্তি বলে ওই ঈশ্বরীয় আনন্দের একটা নমুনা যেন আমরা দেখতে পাই, অথচ সেই নমুনাটি পেয়ে সেটিকে, ওই আগুনটি পেয়ে সেটিকে লালন করার আমরা চেষ্টা করি না, ফলে একটা সময় সেই আগুনটা নিভে যায়। আমাদের একটা হারকিউলিয়ান টাস্ক করতে হয় সাধন ভজন করে, সেই চকমকি পাথরকে ঘষে নিজের ভেতরের আগুনকে প্রজ্বলিত করা, এটি তখন আমাদের করতে হয়। বলছেন যদি আমরা যেহেতু করি না তাই আমাদের জীবন সহজে আসে না, যে সহজে আসে আবার সহজে চলে যায়, গুরুর কাছে যে কৃপা, গুরুর কৃপা সেটি সহজে আসে সহজেই চলে যায়। সংসারের নানা ঘাত প্রতিঘাতে, আপদে বিপদে, নানা পরীক্ষায়, প্রলোভনে সেটি বড় বেশি কাজে আসে না, কোথায় ভেসে যায়। আপনার পকেটে ২০০০ টাকার দুটো নোট আছে, আপনি যদি সেটি সম্পর্কে না জানেন তাহলে আপনি প্রয়োজনেও, টাকার প্রয়োজনে সেটি ব্যাগ থেকে বার করে খরচ করতে পারবেন না। এটা পুরনো দিনের মানুষজনদের দেখেছি, কাপড়ের ভাঁজেতে টাকা রাখা রয়েছে, এরকম দেখেছি। একজন মারা যাওয়ার পর তার ঘর যখন পরিষ্কার করা হচ্ছে তখন দেখা গেল তার কাপড়, তার জামা, তার প্যান্ট, তার রুমাল সবের ভেতরে, যেগুলো ব্যবহার করতেন না, তার ভেতরে ভাঁজে 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 তিনি টাকা রেখেছেন, কোনো এক সময় তিনি ব্যবহার করবেন, সারা জীবন ধরে অপেক্ষা করেছেন। এমন ৫ টাকার নোট তিনি ব্যবহার করেছেন, ৫ টাকা বন্ধই হয়ে গেছে, সেই ১০ টাকার ব্যবহারই হয় না, সেই সব জিনিস ব্যাংক থেকে নিয়ে এসেছেন, নতুন নোট সেগুলো রাখা রয়েছে। সেই কারণে আপনার যে সম্পদ সেটা সম্পর্কে আপনাকে ওয়াকিফ হতে হয়, এবং এটা যদি আপনি ওয়াকিফ না হন তাহলে জীবনের নানা ঘাত প্রতিঘাতে আপনি শুধু বেদনাই পাবেন, আপনি শুধু কষ্টই পাবেন, আপনি কিছুতেই সেটিকে ব্যবহার করতে পারবেন না। এবার বলছেন যে ধর্মভাব মানে কি, ধর্মভাব মানে কি সকাল সন্ধে শাঁক বাজানো, অবশ্যই এগুলো ধর্মভাব, এগুলো আমাদের সাহায্য করে, কিন্তু এটি প্রকৃত ধর্মভাব নয়। ধর্মভাব মানে কি সপ্তাহে সপ্তাহে আশ্রমে যাওয়া, আহ মহারাজ কি অপূর্ব বললেন। ধর্মভাব মানে ঠাকুর ঘরে কাজ করার সময় গরদের কাপড় পরা, জপ করতে বসে ধুতি পরা। ধর্মভাব মানে কি কথায় কথায় বলা, আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ করেছি, মহারাজ বলছেন ধর্মভাব মানে কি, ধর্মভাব নিজস্ব করা মানে নিজেকে তদ্ভাবে ভাবিত করা, যাতে নিজের স্বভাব একেবারে বদলে গিয়ে যেন আর এক মানুষ হয়ে যাওয়া, এই শরীরেই নবজন্ম লাভ করা।
ধর্মভাব মানে হচ্ছে তার ভাবে ভাবিত হয়ে যাওয়া, তেরা বনত বনত বনি যায়, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়া, এটা হচ্ছে ধর্মভাবে ভাবিত হয়ে যাওয়া। তেরা বনত বনত বনি যায়, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়া। সত্যকে অভ্যাস করতে করতে সত্য ভিন্ন আর মিথ্যা বলতে পারি না, ভগবানের ওপর নির্ভরতা করতে করতে ঝড় জল বৃষ্টি তুফান সর্বাবস্থায় ভগবানের ওপর নির্ভর করা। যে মানুষ আমায় আঘাত করেছে সেই মানুষকে আঘাতে প্রত্যাঘাত ফিরিয়ে দেওয়ার বদলে তার কল্যাণ চিন্তা করা, এটা সহজ কথা নয়। আপনাকে কেউ আঘাত করেছে, আপনি চাইলে তাকে আরও পাঁচটি আঘাত করার মতো আপনার ক্ষমতা আছে, তথাপি যখন আপনি তাকে ছেড়ে দেন, তাকে ক্ষমা করেন, তখন সেটা ক্ষমা। এই যে আমরা শুনলাম সেই বিখ্যাত শ্লোকটি, সহনাম সর্বদুঃখানাম চিন্তা বিলাপরহিতম, তিতিক্ষা শব্দের অর্থ কী? সমস্ত কষ্ট সহ্য করা এবং একই সঙ্গে সেটার বিলাপ না করা। হয়তো শ্বশুরবাড়িতে প্রথমে এসে বা নতুন চাকরিতে গিয়ে খুব আপনারা র্যাগড হয়েছেন, কিন্তু আপনি সহ্য করেছেন কারণ আপনার প্রতিবাদ করার মতো ক্ষমতা নেই, কিন্তু জীবনের শেষ দিন অবধি আপনি সেইটাকে স্মরণ করে চলেন, সেটাকে তিতিক্ষা বলে না। এই নতুন মানুষ হয়ে যাবার গল্প হচ্ছে এই ভগবান ধর্মভাব যাপন করা। বলছেন এটা কি চারটিখানি কথা? বলছেন এই শরীরেই নবজন্ম হয়, আপনি মানুষটা একই থাকেন। সেই ইংরেজিতে একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, এটা ঠিক উল্টো হয়, নিউ ওয়াইন ইন অ্যান ওল্ড বটল, পুরনো পাত্রেই যেন নতুন জিনিস রাখা আছে। রবীন্দ্রনাথের একটা গান আছে, এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর, সেখানে কবিগুরু বলছেন এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লও হে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর। ভগবান ওই দীক্ষার সময় আমাকে স্পর্শ করে দিয়েছেন, তার সঙ্গলাভের পথটি দেখিয়ে দিয়েছেন। আমি যত সেই তার সঙ্গলাভের পথে যত এগোতে থাকব, তত তার সঙ্গ শুভে সুখে তার সঙ্গ গুণে আমার জীবনে বদল হবে। এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, তোমার স্পর্শে আমার চিত্ত রঙিন আলোকময় কালারফুল, আমার সেই সাদা কালো মেদাটে জীবন থেকে এক নতুন জীবন প্রাপ্ত হচ্ছে। এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। ধরুন আপনার খুব প্রিয় মানুষ, ধরুন আমাদের নাগের বাজারে স্বয়ং নরেন্দ্র মোদী একদিন এলেন, বা দেশের প্রধানমন্ত্রী একদিন এলেন যে আপনারা কীরকমভাবে সব পুজো অর্চনা করেন, কিংবা আমাদের ওই নিউ টাউনে রাজারহাট নিউ টাউনে সারদা সঙ্গে একদিন নরেন্দ্র মোদী এলেন দেখতে যে আপনারা কীরকম ভগবানকে ডাকেন। তিনি এলেন, আপনারা গান শোনালেন, খাওয়ালেন, নানা কিছু করলেন, তিনি চলে গেলেন, সেই যে সুখস্মৃতি সেইটা জেগে থাকে। ঈশ্বরের সুখস্মৃতি কি না, সম্পদে বিপদে আপদে প্রতি মুহূর্তে তিনি যে ছিলেন সেই অনুভূতি, সেই অনুভূতিটা হচ্ছে সুখস্মৃতি। সেই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নতুন নবীন করে লও হে মোরে, তোমার মাঝ মানে তিনি বিরাট অসীম, সেই অসীমের যেন আমি নিজেকে সত্তা, আমি অসীমের ভেতরে আমার সসীম সত্তা দিয়ে সেই অসীমের অংশ হতে চাই। তোমার মাঝে এমনি করে নবীন করে লও হে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, এই যে জীবন পেয়েছি আমার আর নিত্য নতুন জীবন নেই, কিন্তু আমি এমন একটা জীবন যাপন করব যেন এই জীবনেই আমি নবজন্ম প্রাপ্ত হতে পারি, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর। বলছেন একই চারটিখানি কথা, এরপরে তিনি আশীর্বাদ করছেন, এরপর তিনি উৎসাহ দিচ্ছেন, উঠে পড়ে জীবন যাপ জীবন পণ করে লাগলে তবে হয়, উঠে পড়ে লাগতে। ইংরেজিতে একটা ভারী সুন্দর কথা আছে, কিপ আপ অ্যান্ড ডুইং, উঠে পড়ে লেগে থাকা, যত আমরা উঠে পড়ে লাগব তত আমাদের হবে। শ্রীরামকৃষ্ণের সেই অদ্ভুত অ্যাডাল্ট গল্প, ছোট্ট ছেলে তার মাকে বলছে মা কাল সকালে হাগা পেলে তুমি আমায় ডেকে দিও,
মা বলছেন বাবা আমি নয়, হাগাই তোমায় ডেকে দেবে। এই হাগাটা হচ্ছে ডিজায়ার, আমি ভালো হতে চাই, আমি ঈশ্বরকে পেতে চাই, জগতের সমস্ত কিছুকে মিথ্যা যে জ্ঞান করে আমি শুধু ভগবানকে পেতে চাই, ভগবান ছাড়া আর কাউকে কোনোভাবে আমি আর কিচ্ছু চাই না। এই বোধটা জাগায়, যতক্ষণ না বোধটা জাগবে ততক্ষণ উঠে পড়ে লাগতে পারবেন না। সারা দিন কাজ করেছেন, সারা সন্ধ্যে কাজ করেছেন, সমস্ত কিছু করে এই আর কদিন বাদে দুর্গাপূজা হবে, এবারে আপনারা ঠাকুর দেখতে পাচ্ছেন না, কিন্তু নটা বাজলে সাজ গোজ করে নতুন পুজোর জামাকাপড় পরে নতুন পুজোর জুতো পরে পায়ে 100টা ফুসকা নিয়েও সারা রাত আমরা টই টই করে কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই, অদ্ভুত তার সঙ্গ পাবো বলে উঠে পড়ে লাগি। ঠিক ওই রকম ওই উৎসাহটা ভগবানকে পাবার জন্য হয়। বলছেন আর যতদিন সিদ্ধিলাভ না হয় অবিরাম অনন্য মনে সাধন করে যাও। সিদ্ধি লাভ না হলে দুটি উপায় হচ্ছে, অবিরাম নিশ্চেতভাবে অনন্য মনে, অন্যদিকে মনে উনি কী করছেন উনি করছেন না করে নিজের প্রতি নিজের দিকে দৃষ্টি দিয়ে করতে হয়। আমরা শেষ করব 32 নম্বর সূত্র ধরে, ভারি সুন্দর সূত্রটি, আমার খুব প্রিয়। দেখবেন ফেসবুকের এতে আমি বারবার এটিকে ব্যবহার করে থাকি। মহারাজ বলছেন আপনাকে দাও আপনাকেও পাবে, পরও আপনার হবে, যত আপনাকে বাঁচাতে যাবে তত আপনাকে খোয়াবে, আপনও পর হয়ে যাবে। এটা আমাদের একটা খুব বড় রোগ, আমি আর আমার কোপনি, এর বাইরে আমরা আর যে জগৎ আছে সেটাকে কিছুতেই স্বীকার করতে চাই না। আমি এবং আমার আপনজন ছাড়াও আরেকটা যে জগৎ আছে সেটাকে আমরা ভাবতে পারি না। আপনারা যারা নাগেরবাজার সারদা সংঘের সদস্য নন তারা আপনারা জানেন না, নাগেরবাজারের মায়েরা একটা অদ্ভুত কাণ্ড করেন, খুব ভালো কাণ্ড, আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। প্রত্যেক বছর ওই ক্রিসমাসের আগে ভীষণ ঠান্ডার দিনে এরা কিছু কম্বল জোগাড় করেন, এর তার কাছ থেকে ভিক্ষা করে নতুন কম্বল জোগাড় করেন। তারপরে মায়েরা দুঃসাহস করে রাত্রি 12টার সময় ওই একাধটি যে পুরুষপুঙ্গব ওদের যা বডিগার্ড আছে সেই নিয়ে টোটোয়ে করে ওই দমদম স্টেশন ওই সব অঞ্চলগুলো ওই অঞ্চলটি ঘুরে বেড়ায়। শীতে কাতর হয়ে কুঁকড়ে আছে সেই সব মানুষদের গায়ে কম্বল বিতরণ করেন। যদি সম্ভব হয় ওদের ছবিগুলো দেখবেন, সেই মানুষজনের সেই মধ্যরাত্রির উষ্ণতা সেইটায় তারা যেন একদম আলোকিত হয়ে আছে। এটা যে কী বড় একটা কাজ, তখন মনে হয় যারা এই কাজের জন্য দান করেছেন তারাও ধন্য, এমনকি যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত তারাও ধন্য। তারা যেন এক অদ্ভুত আনন্দের মধ্যে আছেন। তারা এই এইটা বলা এই কারণে এই সূত্রটা বুঝতে সুবিধে হবে, আপনাকে দাও আপনাকেও পাবে, পরও আপন হবে। যত নিজেকে উজাড় করে দেবেন মানুষের সেবায়, যাকে চেনেন না, যাকে জানেন না, যাকে বোঝেন না, সেও আপনার আপনার হবে। আমরা দেখেছিলাম ছেলেবেলায় একজন মানুষকে, তিনি একাকী থাকতেন, যে বাড়িতে আসতো সবাই তাকে তিনি ডাকলেই তাদেরকে তিনি কিছু খাবার দাবার দিতেন, তাদের বসতে দিতেন। পোস্টম্যানকে দেখেছি, পোস্টম্যান রোদ্দুরে চিঠি বিলি করতেন, তাকে তার বাড়িতে গেলে তিনি বসে জল মিষ্টি এসব খেতে দিতেন। এই যত এ পর কিন্তু কত আপন হয়েছে। লোকেশ্বর আনন্দজি জীবনের গল্প শুনেছি, যে পোস্টম্যান আসতেন, সেই পোস্টম্যান এলে মহারাজ তার অফিসে বসিয়ে তাকে কিছু মিষ্টি জল এসব খাওয়াতেন। এগুলোতে কিন্তু খুব খরচ হয় না, মনেরও কিছু খরচ হয় না, একটি বাতাসায় এক গ্লাস জল খাওয়াতে কিছু খরচ হয় না। যেটা দরকার সেটা হচ্ছে উজাড় করে দেওয়ার, অন্যকে কিছু দেওয়ার এই ইচ্ছেটা, এটা যেন আমাদের মধ্যে জাগে। যত আমরা নিজেকে বাঁচাতে যাব তত আমরা নিজে কষ্ট পাবো, আর তত আপনাকে খোয়াবো। একটা সময় আমার আপনার আমার নিজের সত্তা নিজেকে যখন আমাদের বোধ আসে, সারা জীবন নিজেকে শুধু নিজেরটুকু করতে গিয়েই সবাইকে হারিয়ে ফেলেছি, তখন একটা সময় নিজের প্রতি ধিক্কার আসবে, তখন আমি নিজেকেও খুইয়ে ফেলবো। আর কি বলছেন, বলছেন পরও আপনও পর হয়ে যাবে, যাদের জন্য করছি একটা সময় তারাও আমাকে ছেড়ে যাবে, কারণ তারা তো দেখেছে শুধু আপনি নিজেরটুকুই নিয়ে আছেন, তখন তারাও এই শিক্ষা পায়।
একটা ছোট্ট গল্প বলে শেষ করি। একটি গ্রামে একটি ছোট্ট শিশু ছিল, সে দেখতো তার দাদু, তাদের বাড়িতে অনেকগুলো গরু ছিল, সেই যত দুধ হয় সেইগুলোকে দিয়ে খুব সুস্বাদু ক্ষীর তৈরি করেন। তারপর সেই ক্ষীরটি একটি পাত্রে ঢেলে আর শালপাতা দিয়ে ছোট ছোট ডোঙা তৈরি করেন, একটি মাটির পাত্রে করে জল ভরেন, গেলাস রাখেন একটি মাটির পাত্রে, আবার খানিকটা জল মুখ ধোবার জন্য রাখেন। তাদের ঘরের বারান্দাতে তিনি সেটি বসে থাকেন। ওই পথচারী যারা যায়, ক্লান্ত পথচারী দুপুরবেলা যারা যায়, তাদের তিনি ডাকেন, বসতে দেন, হাত মুখ ধোবার জল দেন, ওই শালপাতার ডোঙায় করে ক্ষীর তুলে তাতে ভর্তি করে দেন, তারা খায়, তার হাত থেকে পাতাটা নেন, খাবার জল দেন, মুখ ধোবার জল দেন, তারপর সেই পথচারী একটু বিশ্রাম করে রওনা দেয়। ছেলেটির ভারী ক্ষোভ হয়, এত সুন্দর ক্ষীর না সে না দাদু নিজে খায় না আর কাউকে খেতে দেয়, তার বড় দুঃখ হয়। একদিন সে দাদুকে জিজ্ঞেস করলে, এই যে তুমি দাও, এদের খেতে দাও, কি লাভ হয় তোমার? বারবার জিজ্ঞাসা করাতে দাদু তাকে নিয়ে রান্নাঘরে নিয়ে পৌঁছলেন, যে জায়গায় কয়লা ঢিপি করে রয়েছে, কয়লা ভাঙা হয়, কয়লা বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ঝাঁকা আছে, সেই ঝাঁকাটাকে নিয়ে বললেন, দাদু তোমাকে সব প্রশ্নের উত্তর দেবো, তুমি যাও তো ওই পুকুর থেকে গিয়ে এক ঝাঁকা জল নিয়ে এসো। ছেলেটা বলছে, ঝাঁকাই করে জল আনা যায়? বলছে, না যাও না দাদু, চেষ্টা করে দেখো। সেই কালো ভূতের মতো কয়লায় আবৃত ঝাঁকাটা নিয়ে পুকুরে সেই শিশুটি নেমে গেল, এক ঝাঁকা জল তুলল, তারপর প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়িতেই ঝাঁকা খালি হয়ে গেল। দাদু বলেছে, আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, চতুর্থবারে খুব রেগে এসে ঝাঁকাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুমি আমার সঙ্গে মজা পেয়েছো, এই ঝাঁকায় কখনো জল ভরা যায়? তো বলছে, দাদু ওই ঝাঁকাটার দিকে একবার তাকাও। ঝাঁকাটার দিকে তাকিয়ে দেখছে সেই কালো ভূতের মতো ঝাঁকাটা, সেটা এই চারবার ধোয়াতেই পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। বলছেন, এই দেহটা হলো ঝাঁকা, ওই যে অন্যের জন্য আমরা কাজ করছি, শুধু আমার এই কালো ভূতের মতো ঝাঁকাটাকে পরিষ্কার করার জন্য। মহারাজ বলছেন, আপনাকে দাও আপনাকেও পাবে, পরও আপনার হবে, যত আপনাকে বাঁচাতে যাবে তত আপনাকে খোয়াবে, আপনও পর হবে। এই সুন্দর ভাবনাটি দিয়ে আজকের মতো আমরা আমাদের আলোচনা শেষ করছি। শ্রী ভগবানের কৃপা হলে খুব সম্ভবত দুর্গা পুজোর আগে আগামী সপ্তাহে, আগামী শনিবারই শেষ শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে। শেষ হওয়ার আগে আপনাদের সকলের কাছে একটু প্রার্থনা, যদি দয়া করে একটু সময় মতো আসেন, এই বারবার যত অ্যাটেন্ডেন্স হয় তত এই মনোযোগের বিঘ্ন ঘটে, এটি যদি আপনারা একটু মেনে চলেন তাহলে খুব ভালো হয়। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি শান্তি শান্তি, হরিহি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।